আমরা দেখতে পাচ্ছি দূরে কিন্তু উত্তরা দিয়াবাড়ি থেকে যে সামনের যে মেট্রো রেলের যে কাজ আজকে কিন্তু দৃশ্যমান। এটি কিন্তু মিরপুর হয়ে আগারগাঁ হয়ে কিন্তু সংসদ ভবনের পাশ দিয়ে রাজধানীর যে অন্য প্রান্তে কিন্তু চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে মেট্রো রেলের যে পিলারগুলো, আর এই সাইডে যে ঢাকার যে দিয়াবাড়ির যে একটি পর্যটন এলাকা ছিল, এই পর্যটন এলাকা কিন্তু আস্তে আস্তে আবাসন, বিভিন্ন আবাসন প্রকল্প, সরকারি আবাসন প্রকল্প কিন্তু আজ দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাটি শুটিং স্পট নামেও পরিচিত, প্রচুর শুটিং কিন্তু এই এলাকায় হয়। আমরা দেখতে পাচ্ছি দূরে কিন্তু মানে মেট্রো রেলের যে পিলারগুলো, মেট্রো রেলের যে স্টেশনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই সাইডে যে সরকারি যে আবাসন প্রকল্পগুলো আমরা লক্ষ্য করছি। ঠিক পিছনে কিন্তু মেট্রো রেলের যে পথ সেটি কিন্তু রেখে আসছি। আমরা এই আবাসন প্রকল্পের পাশ দিয়ে কিন্তু পঞ্চবটি যাচ্ছি। পঞ্চবটি যে ভেড়ি বাঁধ, যে তুরাগ নদীটি বয়ে গেছে, এই তুরাগ নদীর দিকে যাচ্ছি। এবং এখানে কিন্তু একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। আশেপাশে সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে 5 বছর আগে যারা এই এলাকায় আসছেন তারা কিন্তু কল্পনা করতে পারবেন না কি পরিমাণ উন্নয়ন বা কি পরিমাণ যে দৃশ্যমান যে উন্নয়ন প্রকল্পগুলো এই এলাকায় হয়েছে সেটি কল্পনা বা বিশ্বাস করতে পারবেন না চোখে না দেখে। আমরা সামনে দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর কিছু বহুতল বিশিষ্ট ভবন। আস্তে আস্তে সেই তুরাগ নদীর যে ভেড়িবাঁধ পঞ্চবটিতে যাচ্ছি।